মুখ্যমন্ত্রী বলার দরকার নেই। মুখ্যমন্ত্রী এর আগেও রাষ্ট্রপতি মহোদয়কে নিয়ে তার এক মন্ত্রী হাফ মন্ত্রী খারাপ কথা বলেছিলেন, তাকে মুখ্যমন্ত্রী কার্য তো অনেক পরে লোক দেখানো তিরস্কার করেছেন, কোনো ব্যবস্থা নেননি মুখ্যমন্ত্রী। এগুলো নিজেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরাবো বলেছিলেন, প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে কিম্ভূত কিমাকার, সেই প্রধানমন্ত্রী এখন পা ধরছেন টাকা দিন। এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, সরকারি মঞ্চ থেকে আক্রমণ করেন, আমলাদের বসিয়ে রেখে আক্রমণ করেন, তাই ঝাড়ে বাঁশ একই রকম হয়। মমতা ব্যানার্জির ঝাড়ে তার বাঁশ আলাদা হয় না, মমতা ব্যানার্জির মুখ যেমন তেমনি আমাকে বিধানসভার ভিতর তুই তাকারি করে, যেমন ঝাড় তেমন বাস, নো প্রবলেম। কিন্তু আপনাদের বলি, মহামান্য রাষ্ট্রপতি মহোদয় আজকে রিঅ্যাক্ট করেছেন সোশ্যাল হ্যান্ডেলে, এবং সুপ্রিম কোর্টের একজন লয়ার এফআইআর করেছেন, ওটা কলকাতা নয়, বিনীত গোয়েল নেই, মনোজ মালব্য নেই, ব্যবস্থা হবে। এবং আমি আশা করি দিল্লি পুলিশ এই অর্বাচীনদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ, সাংবিধানিক পদে যারা আছেন তাদেরকে এভাবে অপমান প্রতিনিয়ত, এটা কি তৃণমূলের ডিএনএ তে রয়েছে? তৃণমূলের ডিএনএ তে আছে, তৃণমূল কোনো দল নয়, কিছু উচ্ছৃঙ্খল তোলাবাসদের একটা জঙ্গি সংগঠন। আমি বলতে পারবো, ওরা সাংসদ চেয়েছে, প্রধানমন্ত্রী 10 জনকে অ্যালাউ করেছেন তার অফিস, তা 10 জন কে যাবেন সেটা তো মালিক ঠিক করবে, আর মালিক কখনো উত্তরসূরি বা পরিবারের লোককে বাদ দিয়ে যেতে পারেন না, যে পরিবারের লোক থাকবে স্বাভাবিক। আমি দাবি করেছি তথ্য দিয়ে যে আপনার মিড ডে মিল, রেশন, আবাস, গ্রাম সড়ক এবং 100 দিন সব লুট হয়েছে, তথ্য দিয়ে বলেছি। আপনার সরকারের কেন্দ্রের পাঠানো দপ্তরগুলো তদন্ত করে রিপোর্ট দিয়েছে, এবারে আপনি যাতে ব্যবস্থা গ্রহণ হয় দেখুন। পশ্চিমবাংলার মানুষ আর অপেক্ষা করতে রাজি নয়, তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা গতি বাড়িয়ে যারা ট্যাক্স পেয়ারদের টাকা চুরি করেছে সেই তোলামুলিদের জেলে দেখুন। আপনারা অপেক্ষা করে রাখুন, রাজশেখরনকে বলছি শুনে রাখুন, আপনাকেও আমি ওই ছেলেটাকে নিয়ে ভবানী ভবনে আসবো, কবে আসছে আপনাকে বলে আসবো। আপনি একটা ছেলেকে ডেকে আমার বিরুদ্ধে লোক তমলুকে বলেছে 1 কোটি টাকা দেব, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা ফলস স্টেটমেন্ট কর, কিন্তু বিচারপতি স্বামীকে যেভাবে হ্যারাস করে একইভাবে করছে, সব ফলস। আমি এই রাজ্যের প্রধান বিচারপতিকে বলছি, তিনি দয়া করে জাজেদের বাঁচান, জাজেদের পরিবারকে বাঁচান। মিস্টার বিন্দাল, মিস্টার কৌশিক চন্দ, মিস্টার রাজশেখর মান্তা, মিস্টার অভিজিৎ গাঙ্গুলি, ম্যাডাম অমৃতা সিনহা, এই রেসপেক্টেড জাজদের উপরে গত কয়েক বছর ধরে মমতা এবং তার গুন্ডারা যেভাবে আক্রমণ করছে, পুলিশ যেভাবে নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে, বিচারপতির বাড়িতে পোস্টার পড়ার পরেও একজনও গ্রেপ্তার হয় না, এই 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 জুডিশিয়ারি যদি খতম হয়ে যায়, গণতন্ত্রের এবং মানুষের আশার শেষ জায়গাটা যদি চলে যায়, মানুষ যাবে কোথায়? আমরা ছাড়ব না ওই রে যাওয়ার ভয়েস। এবং আমি অনারেবল চিফ জাস্টিস, তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি আছে তাতে ইন্টারফেয়ার করার জন্য আমি সোমবার দিনই মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট তার অফিসে অ্যাজ এ লিডার অব অপোজিশন আমি তথ্য ডাটা ছবি দিয়ে বিচারপতিদের এবং তার পরিবারকে রক্ষা করার জন্য উনি তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিকে এক্সারসাইজ করুক এই অনুরোধ এবং আবেদন নিয়ে পত্র লিখব কলকাতা হাইকোর্টে মহামান্য সম্মানীয় প্রধান বিচারপতি।